পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি এলাকা, অথচ এই চট্টগ্রামকে ঘিরেই এক আমলে হয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বর্তমানে সেই শান্তি বাহিনীর তেজ না থাকলেও ঠিকই ইউপিডিএফ এর মতো কিছু সংস্থা সহিংসতা চালিয়ে যাচ্ছে। আর এই যে এত বছর ধরে শান্তি বাহিনী এই ভয়ঙ্কর তাণ্ডব চালালো, এই অস্ত্র তারা কোথায় পেল, কে এই অস্ত্র দিল, যে অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, যেটা অটোমেটিক ফায়ারের কথা বলা হচ্ছে, ভারী অস্ত্র যদি আমি বলি, তার কাছে অত কোনো এসএমজি ছিল, এইগুলো কোথার থেকে আসছে, এইগুলো কোথার ব্যাপার, এই অ্যামুনিশন কোথেকে আসছে। এই প্রশ্নের এক কথায় উত্তর আসে ভারত। কি অবাক লাগছে! জি হ্যাঁ, আমাদের প্রাণপ্রিয় বন্ধু ভারতই শান্তি বাহিনীকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, আশ্রয় দিয়ে লেলিয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। তাদের ফলে শান্তি বাহিনী হয়ে ওঠে এক মূর্তিমান আতঙ্ক এবং পার্বত্য চট্টগ্রাম পরিণত হয় দোজখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ই পাহাড়িরা এ ধরনের সংগঠিত হয়ে নাশকতার প্ল্যান আঁটলেও তখন ভারত তাদের সহযোগিতা করেনি, ফলে বঙ্গবন্ধুর আমলে শান্তি বাহিনী কিছু করে উঠতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু শহীদ হওয়ার পরেই ভারত শুরু করে শান্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া, যার ফলে তারা ভয়ঙ্কর হয়ে ওঠে। এম এন লারমা তখন কবির জঙ্গলে। 1975 সালে কিছুদিন পর জিয়ার সাথে যোগাযোগ করেন, তবে কিছুদিন পরই ভারত তাকে ডাকে এবং সাহায্য করতে চায়। হাজার হাজার বাঙালি সেনাবাহিনী, বিডিআর, আনসার, ভিডিপি, বনরক্ষী সহ বহু বেসরকারি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী অপহৃত এবং খুন হন শান্তি বাহিনীর হাতে। পার্বত্য অঞ্চলকে বিদ্রোহী উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা দেয় সরকার। 1980 সালে 25 মার্চ এক নৃশংস হামলায় কমপক্ষে 100 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হয়। যে ঘটনা সরজমিনে দেখে এসে জাতীয় প্রেস ক্লাবে সবিস্তারে বর্ণনা করেন তিন সংসদ সদস্য, যথাক্রমে শাহজাহান সিরাজ, রাশেদ খান মেনন ও উপেন্দ্রলাল চাকমা। সূত্র দ্য ডেইলি অবজারভার, 23 এপ্রিল 1980। এ সময় উল্লেখযোগ্য সহিংসতার মধ্যে ছিল 96 সালে 29 জন কাঠুরিয়াকে হত্যা, ভুবনছড়া গণহত্যা ইত্যাদি। 1980 থেকে 1991 পর্যন্ত শান্তি বাহিনী 952 জন বাঙালি এবং 188 জন পাহাড়িকে হত্যা করে, 626 জন বাঙালি এবং 152 জন পাহাড়িকে জখম এবং 411 জন বাঙালি ও 205 জন পাহাড়িকে অপহরণ করেন। এই তথ্য জানিয়েছেন এম আর শেলি 1991 সালে প্রকাশিত তার দ্য চিটাগং হিল ট্র্যাক্টস অব বাংলাদেশ অ্যান আনটোল্ড স্টোরি বইতে। অর্থাৎ বাংলাদেশের ওপর চরম ক্ষতি করা হয় এই শান্তি বাহিনীর মাধ্যমে, রক্ত ঝরে হাজার হাজার বাঙালি। বাংলাদেশের সংহতি ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টিকারী এই বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে আশ্রয় প্রশ্রয়, প্রশিক্ষণ, রেশন, অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ দিয়ে সক্রিয়ভাবে সহায়তা করছে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং অন্যান্য সরকারি সংস্থা। এই সংবাদে শান্তি বাহিনীর মুখপাত্র বিমল চাকমা স্বীকার করে নিয়েছেন ভারত তাদের আশ্রয় প্রশ্রয় ও সহযোগিতা দিচ্ছে। এছাড়াও প্রত্যক্ষ সহযোগিতার জের ধরেই একবার এই শান্তি বাহিনীর ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয় কিছু ভারতীয় সেনা। ইতিহাসে সেই প্রথমবারের মতো দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি হয়। মনে হয় না আর কোনো প্রমাণের প্রয়োজন রয়েছে যে শান্তি বাহিনীর পিছনে ভারতের হাত ছিল, তাদের মদদেই চট্টগ্রামে সহিংসতা চালিয়েছে তারা। 1997 সালে শান্তি চুক্তি সম্পাদনের আগ পর্যন্ত এই প্রত্যক্ষ সহায়তা এবং প্ররোচনায় শান্তি বাহিনী পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র রক্তাক্ত সংঘাত চালিয়েছে। এখনো ইউপিডিএফ এবং অন্যান্য সংগঠন কিছুটা দুর্বল হলেও ঠিকই ক্ষতি করে যাচ্ছে শান্তির পাহাড়ে।